আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। বন্ধুরা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের একটি মজার টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব, যে টিপসটি আপনাদের অনেক কাজে লাগবে। তো বন্ধুরা, প্রথমে এই টিপসটি আমি দেখানোর জন্য আমি আমার ফোনে যাচ্ছি। ফোনের ডায়ালে যাওয়ার পর তো দেখুন এরকম দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে আমাদের ডায়াল আপ, যেখান থেকে আমরা নাম্বার চুজ করে আমরা যে কাউকে কল করতে পারি। কিন্তু বন্ধুরা, এই ডায়াল আপের মাধ্যমে কী লুকিয়ে আছে সেই জিনিসটা আজকে আমি আপনাদের দেখাবো। তো এরকম সেম একটি ডায়ালার অ্যাপস আছে, যে অ্যাপসটি আপনারা আমার ভিডিও ইউটিউবের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, খুব সহজেই আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই সফটওয়্যারটির নাম হচ্ছে zDialer। এই যে দেখুন, zDialer সফটওয়্যারটি অলরেডি আমার মোবাইলে ইনস্টল করা আছে, যেটা আমি ইউজ করছি। তো বন্ধুরা, ফার্স্ট টাইম আমি বলে নিচ্ছি ডায়ালার ডিসগিউস, এই ডায়ালারটা আসলে কি। তো বন্ধুরা, আমরা এই ডায়ালারটা আগে সেট আপ করে নিই, তারপর আমরা নেক্সটে ক্লিক করব। দেখুন, ফেকে পিন এবং ইন্টারফেক পিন এক্সেস পিন স্পেস, আমরা আবার নেক্সটে ক্লিক করব এবং আবার নেক্সটে ক্লিক করব এবং আবার নেক্সটে ক্লিক করব। এবং দেখুন বন্ধুরা, গ্রান্ট পারমিশন আসার পর আপনারা গ্রান্ট পারমিশন করে নেবেন, তারপর অ্যালাও ক্লিক করবেন, আপনার ডায়ালার টু পিকচার অ্যান্ড রেকর্ড ভিডিও অ্যালাও করে নেবেন এবং যা চাইবে সব অ্যালাও করে নেবেন। তো বন্ধুরা, অ্যালাও করে দেওয়ার পর আমরা আবার এই যে গ্রান্ট পারমিশনে ক্লিক করব, আমরা এই রাইট চিহ্নতে ক্লিক করব। তো রাইট চিহ্নতে ক্লিক করার পর বন্ধুরা দেখুন, ফার্স্ট টাইম একটা সিকিউরিটি কোয়েশ্চন চলে আসবে। সো আপনি এখানে ক্লিক করলে আপনি নিজে প্রশ্ন লিখতে পারবেন, অথবা আপনি যে সিকিউরিটি হু ইজ ইউর চাইল্ডহুড হিরো, সো সাপোর্ট আপনি এখানে একটি দিয়ে দিতে পারেন, যে আপনার সো আমি একটি নাম দিয়ে দিচ্ছি, এটা আমার কোয়েশ্চনে আনসার দিচ্ছি, যে হু ইজ ইউর চাইল্ডহুড হিরো। তারপর আমি সেভ করে নেব। তারপর সার্চ করে নেওয়ার পর বন্ধুরা দেখুন, ইনস্ট্রাকশন ইন্টারে ফোর ডিজিট পাসকোড অ্যান্ড ফ্রেশ কল বাটন টু কন্টিনিউ। তো আমরা এখানে একটি পিনকোড দিয়ে দেবো, সো আমাদের মনের মতো করে চারটা সংখ্যা, সো আমি এটা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর দেখুন, তারপরে এই যে চিহ্ন হিন্ট লেখা আসছে, আমরা এখানে ক্লিক করব কল চিহ্নতে এবং কনফার্ম আবার কনফার্ম করে নেব যে পিনটি আমরা দিছি। এভাবে দেওয়ার পর ডায়ালে ক্লিক করব। তো দেখুন বন্ধুরা, ডায়ালে ক্লিক করার পর ইনস্ট্রাকশন আছে, আপনারা পড়ে নেবেন। সো আমি ওকেতে ক্লিক করলাম। সো এই দেখুন, এটা হচ্ছে আমাদের মূল বিষয়টা। সো মূলত কিন্তু এটা একটি ডায়ালার, এবং এই ডায়ালারের পিছন যে কাহিনীটি লুকিয়ে আছে, তো দেখুন কী করতে পারবেন। ডায়ালারের মাধ্যমে আপনি ইমেজ, ভিডিও, ফাইল, অডিও এবং কন্ট্যাক্ট, রিয়েল, ভার্চুয়াল গাল, বিভিন্ন ধরনের ভিডিও, অডিও, ফটো এবং ফাইল আপনি সিক্রেট করে রাখতে পারবেন। সো সাপোর্ট বন্ধুরা, আমি ইমেজে ক্লিক করছি। ইমেজে ক্লিক করার পর তো দেখুন, সঙ্গে সঙ্গে অ্যাড নিউ একটি ইমেজ চলে আসবে, প্লাস বাটনে ক্লিক করতে বলবে। সো আমি এখানে একটি আমার ছবি সিক্রেট করে রাখছি এবং ডান করে দিলাম। তো ডান করে দেওয়ার পর দেখুন, এই পিকচারটা কিন্তু এখানে চলে আসছে। সো আমরা গ্যালারি থেকে, তার মানে গ্যালারি থেকে যে কোনো পিকচার অথবা যে কোনো ভিডিও আমরা এখানে ক্লিক করার পর, যে কোনো যে সাপোর্ট এই ভিডিওটি নিলাম, আমরা এই ভিডিওটি নিয়ে আমরা ডান করে দিলাম, সো আমাদের এখানে ভিডিও চলে আসছে। তার মানে গ্যালারি থেকে এই ভিডিওগুলো আমার এই ডায়ালারের ভিতরেই লুকিয়ে আছে। তো বন্ধুরা, খুব মজার একটি বিষয় এবং ভালো একটি টিপস, যেটি আসলে সবার জানা দরকার। সো এভাবে আমরা অডিও, ফাইল, তারপরে কন্ট্যাক্ট, রিয়েল, ভার্চুয়াল গাল, যে কোনো ধরনের ফটো, ভিডিও, অডিও এবং ফাইল আমরা খুব সহজেই হাইড করে রাখতে পারবো। সো এবার চলুন তাহলে মজার কাজটা কীভাবে করতে হবে। আমি যখন এখান থেকে বের হয়ে যাব, বের হয়ে যাবার পর আমি যেগুলো গ্যালারি থেকে নিয়ে আসলাম সেগুলো দেবো, আবার ডায়ালে ক্লিক করি। সো ডায়ালে ক্লিক করার পর একদিকে দেখুন 017, আমি যদি কোনো নাম্বার ডায়াল করি তাহলে আমি কলও করতে পারবো এখানে। কিন্তু মানুষ জানবে মূলত এটি একটি ডায়ালার, কিন্তু এই ডায়ালারের ভিতরে যে একটি কাহিনী লুকিয়ে আছে বন্ধুরা, সেটা আসলে আপনারা নিজেরই জানবেন, আর কেউ সেটা জানবে না। সো বন্ধুরা দেখুন, আমি আবার এই ডায়ালারটি ওপেন করছি। ডায়ালারটি ওপেন করার পর আমি যে পিনটি দিয়েছিলাম, সো আমি এই পিনটি দিব। তো দেখুন 1990 দেওয়ার পর যদি আমি ডায়ালে ক্লিক করি, সো দেখুন আমাদের এই অ্যাপসটি কিন্তু ওপেন হয়ে গেছে। সো মূলত বন্ধুরা, এটা হচ্ছে একটি ডায়াল অ্যাপ, ডায়ালার যেখান থেকে কল করতে পারবো, আমরা সব কিছু করতে পারবো। কিন্তু আপনার বন্ধু অথবা আপনার ফ্যামিলি মেম্বার্স বা আপনি যদি ফাইলগুলো লুকিয়ে রাখতে চান, সেগুলো কেউই দেখতে পারবে না, একমাত্র আপনি ছাড়া, সেটা হচ্ছে আসল ব্যাপারটা। সো বন্ধুরা, এইভাবে আপনি কি ডায়ালের মাধ্যমে আপনার গোপন ভিডিও, গোপন ছবি, গোপন ফাইল আপনি লুকিয়ে রাখতে পারবেন। সো বন্ধুরা, আশা করছি এই টিপসটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। তো বন্ধুরা ভালো থাকবেন, আবারও দেখা হবে।